वेलकम माय ऑनलाइन क्लास डियर स्टूडेंट एंड भिवर अस्सलामु अलैकुम सबा केमन आछेन निश्चय सबा भालो आछेन निरापदे आछेन। आज के अनार्स द्वितीय बर्षेर कोर्स नम्बर होच्छे 2002 जिओमोर्फोलॉजी कोर्स कोर्सेर वोल्केनोस एवं वोल्केनिक लैंडफॉर्म्सेर थार्ड अंशटी आज के निब। एटा आमार अनलाइन क्लासेर चतुर्थ क्लास एई कोर्सेर। तार आगे आमी आमार परिचय दी। आमी होच्छी नासरीन आख्तार सहकारी अध्यापक भूगोल और परिवेश विभाग ढाका कॉलेज ढाका। आजकेर प्रेजेंटेशने आमरा जा जानबो आग्नेय भूमिरूप आग्नेयगिरिर प्रभाव आग्नेयगिरिर अवदान अग्नुत्पात और पात संस्थान तत्वर मध्य सम्पर्क। प्रथमे आसि आग्नेय भूमिरूप। आग्नेयजात भूमिरूप के दुटा भावे देखा है। एक होच्छे भू अभ्यंतरेर मैगमा ठंडा हुए एक धरनेर भूमिरूप सृष्टि है और एक होच्छे आग्नेयगिरिर क्रियाकलापेर फले भूपृष्ठे आरेक धरनेर भूमिरूप सृष्टि करे। भू अभ्यंतरेर भूमिरूप बा मैगमा द्वारा जे सब भूमिरूप गठित है सेगुलो होच्छे एई मैगमा नर्माली ठंडा हुए शिलास्तूप तैरी करे सृष्टि हुए थाके। सेगुलोर अन्यतम होच्छे ब्याथोलिथ ल्याकोलिथ शिल डाइक এই ধরনের। এগুলো সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। তোমরা চিত্রে বিভিন্ন রকমের একটা চিত্র দেখতে পাচ্ছ এবং এই চিত্রে আমি বিভিন্নভাবে দেখানো হচ্ছে যে কোনটা ল্যাকোলিথ কোনটা ব্যাথোলিথ। তো এই ভূমিরূপগুলো আমরা একটু ইলাবোরেট আলোচনা করি। প্রথমেই আমরা দেখি যে ব্যাথোলিথ ব্যাথোলিথটা কি। এটি কমপক্ষে 200 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ম্যাগমা স্তূপ। কোনো কোনো ক্ষেত্রে এটি কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে থাকে। যেমন আমেরিকার আইডাহো ব্যাথোলিথ যেটা 40,000 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে অবস্থান করছে। ব্যাথোলিথ গ্রানাইট শিলার খনিজ উপাদানে গঠিত। তবে এই শিলার অন্য ধরনের খনিজ উপাদানও থাকে। ব্যাথোলিথের গুরুত্বপূর্ণ দিক হলো এটি পর্বতের ভিত্তি তৈরি করে। ভূ অভ্যন্তরের অনেক ভিতরে হওয়ায় উপরের শিলা ক্ষয় হওয়ার পর ব্যাথোলিথ দেখা যায়। এরপরে দেখি আমরা ডাইক। ডাইকটা হচ্ছে ম্যাগমা পাললিক শিলাস্তরে আড়াআড়িভাবে অনেকটা দেয়ালের মতো যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠন করে তাকে ডাইক বলে। এই শিলা হচ্ছে ক্ষয়রোধী। এর উপরের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু শিলার মতো দণ্ডায়মান থাকে। ডাইক খাড়া বা হেলানো হতে পারে। আরেকটা ভূমিরূপ হচ্ছে ল্যাকোলিথ। এটি শিলের মতো ভূপৃষ্ঠের কাছাকাছি পাললিক শিলাস্তরের মধ্যে অবস্থান করে। তবে এটি শিলের চেয়ে ডিসকাস পদার্থ দ্বারা গঠিত। এটি অনেক ভূ অভ্যন্তরে থাকায় উপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকৃতির ভূমি সৃষ্টি করে। আর শিল হচ্ছে কি, পাললিক শিলাস্তরের মধ্যে ম্যাগমা অনুপ্রবেশ করে শিল তৈরি করে। এগুলোর উপরিভাগ অনেকটা সমতল হয়ে থাকে। এগুলো সাধারণত আনুভূমিকভাবে থাকে, তবে ভূ আলোড়নের কারণে খাড়া বা হেলানো আকৃতিরও হতে পারে। এই প্রকৃতিতে প্রণবভূমি বা স্কার্পমেন্ট তৈরি হয়। এগুলোও উপরে শিলা ক্ষয়প্রাপ্ত হওয়ার পর দেখা যায়। উত্তর ইংল্যান্ডের গ্রেট হুইল সিল এর উদাহরণ। সিল আড়াআড়িভাবে কোনো নদী অতিক্রম করলে তা জলপ্রপাতেরও সৃষ্টি করে। এগুলো আমরা এতক্ষণ অভ্যন্তরীণ ভূমিরূপ দেখেছি। যে আমরা যদি এখানে চিত্র দেখি, ল্যাকোলিথ হচ্ছে এটা, ডাইক স্মল ডাইক এগুলো, তারপর হচ্ছে ব্যাথোলিথ, ব্যাথোলিথ হচ্ছে এই জিনিস, এগুলো হচ্ছে ব্যাথোলিথ। হ্যাঁ, আর সিল আমরা যদি সিলের দিকে তাকাই, এই যে সিল এটা সিল। আর ভলকানিক নেক হচ্ছে এই যে ভলকানিক যেই পথ দিয়ে লাভাগুলো উপরের দিকে উদ্গৃত হয় সেটা হচ্ছে ভলকানিক নেক, পথ পাইপ যেটাকে বলা হয়। আর ল্যাপোলিথ হচ্ছে এগুলো চিত্রের মধ্যে আমরা যেটা এতক্ষণ যেগুলো সম্পর্কে ধারণা নিয়েছি। এখন ওগুলো এতক্ষণ আভ্যন্তরীণ ইয়াগুলো ছিল, আমরা এখন বহিজ যে লাভাগুলো দ্বারা মানে লাভা বাহিরে বের হয়ে মানে অভ্যন্তর থেকে ভূমির অভ্যন্তর থেকে বাহিরে এসে যে লাভাটা তোমার ভূমিরূপ সৃষ্টি করছে ঠান্ডা হয়ে, সেই ভূমিরূপগুলোর মধ্যে কিছু ভূমিরূপ আমি তোমাদেরকে বলছি। সেগুলো হচ্ছে যেমন আগ্নেয় মালভূমি।
মালভূমি। আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থের পরিমাণ বেশি হলে তা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে মালভূমির সৃষ্টি করে, আবার কখনো নিম্নভূমিতে লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকাময় মালভূমি এইরূপ নির্গত মালভূমি দিয়ে গঠিত হয়েছে। আরও আছে আগ্নেয়দ্বীপ, সমুদ্রের তলদেশেও বহু আগ্নেয়গিরি আছে, এগুলো লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু এভাবে সৃষ্টি হয়েছে। আবার আগ্নেয় গহ্বর, আগ্নেয়গিরির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ ধসে গভীর গহ্বরের সৃষ্টি করে। 1883 খ্রিস্টাব্দে সুমাত্রা জাভা দ্বীপের মধ্যবর্তী একটা দ্বীপে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে একদিনের মধ্যে দ্বীপটি প্রায় অর্ধেক অংশ উৎক্ষিপ্ত ও বিলুপ্ত হয়ে যায় এবং বাকি অংশে এক বিরাট আগ্নেয় হ্রদ, যেটা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের বৃষ্টির পানি জমে অনেকটা অনেক সময় হ্রদের সৃষ্টি হয়। নিকারাগুয়ার গোসেনগায়ানা এবং আলাস্কার মাউন্ট কাটমায় আগ্নেয় হ্রদ হিসাবে বিশেষ উল্লেখযোগ্য। আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অনেক সময় ভূগর্ভ থেকে নির্গত লাভা শিলাদর্ভ পর্বতের সৃষ্টি করতে পারে। এই জাতীয় পর্বতকে আগ্নেয় পর্বত বলে। ইতালির ভিসুভিয়াস এই ধরনের আগ্নেয় পর্বত। এক ধরনের আছে মেসা বা বাট বলে, সেটা হচ্ছে ফিসার আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা অপেক্ষাকৃত পাতলাভাবে কোনো নদী উপত্যকায় সঞ্চিত হলে তার উভয় পাশে নতুন উপত্যকার সৃষ্টি হয়। উভয় পাশে ক্ষয়ভবনের ফলে উপত্যকা নিচু হলে মধ্যপাকে সঞ্চিত লাভা ক্ষয় হতে পারে না। এ জাতীয় স্থান উঁচু টেবিলের মতো খাড়া ভূমিতে পরিণত হয়। এ ধরনের ভূমিকে মেছা বা বাট বলে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের কলোরাডোর অঙ্গরাজ্যের অতি বৃহৎ আকারে মেসা রয়েছে। আগ্নেয় সমভূমি, অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিচু সমভূমির সৃষ্টি করে। উত্তর আমেরিকার স্নেক নদীর লাভা সমভূমি এই জাতীয় সমভূমি। ব্লক লাভা, লাভা হঠাৎ করে উৎক্ষিপ্ত হয়ে দ্রুত শীতল হলে এর গায়ে ছোট বড় অসমান ছিদ্র বা গর্তের সৃষ্টি হয়। জমাট বাঁধার পর ব্লক লাভার পৃষ্ঠদেশ অসমতল, অমসৃণ এবং নানা প্রকার কোণযুক্ত আকৃতি লাভ করে। দড়ির ন্যায় বা রোপি লাভা বলে, সেটা হচ্ছে যে রোপি লাভার রাসায়নিক গঠন ব্লক লাভার মতো হলেও এতে লোহার পরিমাণ বেশি থাকে এবং গ্যাস কম থাকে। এর পৃষ্ঠদেশ সমতল, চকচকে এবং কুঞ্চিত। এটা দেখতে অনেকটা প্রবহমান আলকাত্রা বা পিচের মতো দেখা যায়। বালিশ গঠন, ক্ষারীয় লাভা জমাট বেঁধে পাশ বালিশ বা থলে বা কুশনের মতো আকৃতি লাভ করলে তাকে বালিশ গঠন বলা হয়ে থাকে। স্রোত গঠন, ক্ষুদ্র এবং সহ অম্লধর্মী অম্লধর্মী লাভা ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত হওয়ার পর দ্রুত এর বাষ্পীয় উপাদান অদৃশ্য হয়ে গেলে সান্দ্রতা বৃদ্ধি পায় এবং স্রোতের আকৃতি লাভ করে। রন্ধ্রীয় গঠন, ভূপৃষ্ঠে হঠাৎ উৎক্ষিপ্ত লাভা থেকে দ্রুত গ্যাসীয় পদার্থ নিঃসরণ হলে ঘনীভূত লাভাতে অসংখ্য রন্ধ্র বা ছিদ্রের সৃষ্টি হয়। এরূপ ঝামার আকৃতিতে গঠিত শিলাকে রন্ধ্রীয় গঠন বলে। বাদাম আকৃতির গঠন, রন্ধ্রীয় লাভার ছিদ্রগুলো পরবর্তী সময় দ্বিতীয় পর্যায়ের খনিজ দ্বারা পূর্ণ হলে যে কাঠামোর সৃষ্টি হয় তাকে বাদাম আকৃতির গঠন বলে। স্তম্ভকার গঠন, ব্যাসল্ট লাভা ঘনীভূত ও কঠিন হওয়ার সময় স্তম্ভকার গঠনের সৃষ্টি করে। এইরূপ শিলার অসংখ্য সংকোচন কেন্দ্রের সৃষ্টি হয়। এই সমস্ত স্তম্ভ সাধারণত লাভা স্রোতে লম্বভাবে এবং ডাইকে আনুভূমিকভাবে দেখা যায়। তো এগুলো আমরা এতক্ষণ যতগুলো কথা শুনেছি সেগুলো হলো বহিজ আগ্নেয় ভূমিরূপ। আর এখন দেখব আগ্নেয়গিরির প্রভাব, আগ্নেয়গিরি কী ধরনের প্রভাব বিস্তার করে। আগ্নেয়গিরি প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ এবং পরিবেশের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে। আগ্নেয়গিরি যেমন বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, তেমন এটি মানুষ এবং পরিবেশের উপর অন্যান্য প্রভাবও বিস্তার করে। যেমন আমরা এখানে দুটো প্রভাবে দেখা দিয়ে বলেছি, মানুষ ও পরিবেশের উপর আগ্নেয়গিরির প্রভাব, প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব। মানুষ ও পরিবেশের উপর আগ্নেয়গিরির প্রভাবটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একদিকে যেমন যানমাল সহ বহু শহর, নগর, গ্রাম, জনপদ এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, অন্যদিকে এটার দ্বারা কিন্তু অনেক কল্যাণও হয়ে থাকে।
প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতিগুলো যদি আমরা দেখি, যেমন একটা প্রথমত বলতে পারি, দ্রুত গতিতে ধাবমান বিপুল পরিমাণ গলিত উত্তপ্ত লাভা স্রোতের নিচে অবকাঠামো চাপা পড়ে এবং মানুষ ও জীবজন্তু মারা যায়, কৃষিভূমি নষ্ট হয়, বনভূমি পুড়ে যায়। যেমন 1879 খ্রিস্টাব্দে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সুদৃশ্য দুটি প্রাচীন শহর হারকুলিনিয়াম ও পম্পাই উত্তপ্ত লাভার মধ্যে সম্পূর্ণভাবে তলিয়ে গিয়েছিল। হাওয়াই দ্বীপের মাউন্ট লোয়া আগ্নেয়গিরির বিপুল লাভা স্রোত 53 কিলোমিটার পর্যন্ত সব কিছু ধ্বংস করে দিয়েছিল। 1902 সালে 8 মে পিলি আগ্নেয়গিরির আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে অগ্নুৎপাত ঘটানোর মার্টিনিক দ্বীপের প্রায় 28,000 মানুষ সহ সব কিছু ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত, পাইরোক্লাস্ট এবং বিস্ফোরণের সময় নির্গত বিষাক্ত গ্যাস ও ধোঁয়া মানুষকে আটকে দেয় এবং দম বন্ধ করেও মৃত্যুর মুখে ঠেলে দেয়। 3, আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম বৃষ্টির জল বা বরফ গলা পানির সাথে সম্পৃক্ত হয়ে বিপজ্জনক কর্দম প্রভাব সৃষ্টি করে এবং প্রাণ ও সম্পত্তি এবং সম্পদের হানি ঘটায়। আরও কিছু আছে, যেমন সমুদ্রের নিচে ভয়াবহ বিস্ফোরণের সুনামি তৈরি করতে পারে, যেটা আমরা কিন্তু খুব ইদানীকালে একটা উদাহরণ যদি দিতে পারি, 2004 সালে একটা সুনামিতে, যেমন যা ইন্দোনেশিয়া, জাভা এবং বাংলাদেশ, ভারত উপমহাদেশেও ব্যাপক ক্ষতি সাধন হয়। একটি বিস্ফোরণ ও গলিত লাভার আস্তরণ কৃষিজমিকে অনুর্বর করে, সম্পত্তি ও সম্পদহানি ঘটে এবং দুর্ভিক্ষ ডেকে আনে। এগুলো গেল আগ্নেয়গিরির প্রভাব। এখন আসি আগ্নেয়গিরির অবদান। এখানে অনেকগুলো চিত্র আছে যেগুলো বিভিন্ন ধরনের অবদানের চিত্র। আমরা যদি একটু বলি, যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল সম্পর্কে 1969 সালে সি ডি অলিয়ার বলেছিলেন যে ভূমিকম্প, বন্যা, যুদ্ধ, যানবাহন দুর্ঘটনা এগুলোর সাথে তুলনা করলে অগ্নুৎপাতের ফলে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই নগণ্য। অন্যদিকে আগ্নেয়গিরির অবদান বেশি। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা, ভস্ম এবং বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য সহ ক্ষুদ্র ক্ষুদ্র শিলাকণার সংমিশ্রণে গঠিত ভূমি স্বাভাবিক অনেক ভূমির চেয়ে অধিকতর উর্বর হয়ে থাকে। এছাড়া লাভা গঠিত মালভূমিও বর্তমানে উৎকৃষ্ট কৃষিজ ভূমিতে পরিণত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট প্রভৃতি নির্মাণ কাজে অধিক পরিমাণে আগ্নেয়শিলা ব্যবহার করা হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে অনেক মূল্যবান খনিজ পদার্থ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয় এবং ভূ অভ্যন্তরের বহু খনিজ সম্পদের সন্ধান লাভেও সহায়তা করে। অগ্নুৎপাতের ফলে এমন অনেক চিত্তাকর্ষক উষ্ণ প্রস্রবণ ও আগ্নেয় হ্রদের সৃষ্টি হয়েছে যেগুলো পর্যটকদের আকর্ষণ করে। আগ্নেয়গিরির অভ্যন্তরীণ উত্তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এ ধরনের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির প্রয়োজন হয় না বলে খরচ কম হয়। ইতালি, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জাপান এবং রাশিয়ার ভূতাপীয় বাষ্পীয় শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। এটা আমাদের গেল হচ্ছে বিভিন্ন আগ্নেয়গিরির অবদান। তোমরা চিত্রে লক্ষ্য করো যে কত রকমের মানে ফিচার ওইখানে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এর পরবর্তীতে আরেকটা স্লাইডে চলে যাই। এখানে আছে যে আগ্নেয়গিরির সাথে, অগ্নুৎপাতের সাথে পাত সংস্থান, যেটা প্লেট টেকটনিক থিওরির কী সম্পর্ক সেটা একটু আলোচনা করি। সমগ্র পৃথিবী জুড়ে যে অগ্নুৎপাত বলয়গুলো বর্তমানে রয়েছে তার অবস্থান যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে এগুলো একদিকে যেমন ভূমিকম্প বলয়ের সাথে সম্পর্কযুক্ত, আবার অন্যদিকে তেমনই তার সুস্পষ্টভাবে পাত সীমানার সঙ্গেও সম্পর্কযুক্ত। বর্তমানকালে পাত সংস্থান তত্ত্ব একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব, যার সাহায্যে ভূপ্রকৃতির বিভিন্ন গাঠনিক চরিত্রগুলোকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা সম্ভব। প্রকৃতপক্ষে প্লেট টেকটনিক থিওরি নিবিড়ভাবে অগ্নুৎপাতের সাথে সম্পর্কিত। বৈজ্ঞানিক তথ্যগতভাবে বিভিন্ন পাতের চলন এবং পাতের সীমানাগুলি লক্ষ্য করলে দেখা যায় পাত সীমানাগুলিতে বিশেষ করে অগ্নুৎপাতগুলো অবস্থান করছে। এর সঙ্গে সঙ্গে এটাও দেখা গেছে যে এই পাত সীমানাগুলিই হল অগ্নুৎপাতের কেন্দ্রস্থল। পাত সংস্থান তথ্য অনুসারে যদি ব্যাখ্যা করা যায়, তবে দেখা যায় যে দুটি প্রতিপাতগামী
পাত যদি একটি অন্যটির নিচে নামতে থাকে তবে উভয়ের সংযোগস্থলে যে খাতের সৃষ্টি হয় এবং অধোগামী পাতের মধ্যে যে ফাটল দেখা দেয় তার ফলে উৎপন্ন হয় টেকটনিক ভূকম্পনের এবং অধোগামী পাতের গভীরতা 400 থেকে 700 কিলোমিটারের মধ্যে চালিত হলে অত্যধিক উষ্ণতার পাতের আংশিক গলন আরম্ভ হয় এই গলনের ফলে উৎপত্তি ঘটে ম্যাগমার এই ম্যাগমার উৎসের উপরে কোনো ফাটল থাকলে উৎপত্তি ঘটে আগ্নেয়গিরির এই পাত দুটি মহাসাগরীয় মহাদেশীয় এবং মহাসাগরীয় বা মহাদেশীয় হতে পারে দুটি মহাসাগরীয় পাতের চলনকালে তুলনামূলকভাবে হালকা পাতটি ভারী পাতটির নিচে যেখানে প্রবেশ করে সেখানে সমুদ্রখাতের সৃষ্টি হয় সমুদ্রখাতে যে পলি সঞ্চয় হয় তা হালকা সামুদ্রিক পাতের উপর জমতে পারে না বলে অল্প গভীর অঞ্চলে জমা বা সংযুক্ত চ্যুতির সৃষ্টি করে এরপর নিমজ্জমান পাতটি আরও নিচের দিকে চালিত হলে পাতের সঙ্গে উপরিস্থিত শিলার সংঘর্ষের ফলে ভীষণ তাপের উৎপত্তি ঘটে ও তা শিলার আংশিক গলন ঘটায় এবং বিভিন্ন ফাটলের মধ্য দিয়ে সকল গলিত ব্যাসল্ট অ্যান্ডিমাইট জাতীয় লাভার উদ্গিরণ ঘটে এইভাবে সৃষ্টি হয় সাগর এবং দ্বীপমালার পাতগুলো যদি বিপরীতগামী হয় তবে মহাসামুদ্রিক ভূত্বক ফাটল ধরে এবং ফাটলের পথ ধরে অ্যাস্থেনোস্ফিয়ার থেকে উঠে আসা ব্যাসল্ট জাতীয় লাভার উদ্গিরণ ঘটে এবং সৃষ্টি হয় মধ্য সামুদ্রিক শৈলশিরার আবার অনেক সময় ফাটলের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় ফিসার আগ্নেয়গিরির এভাবে ফাটলের মধ্য দিয়ে অগ্নুৎগমনজনিত লাভা প্রবাহেই সমুদ্রবক্ষের বিস্তৃতির ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছে এইসব আলোচনার সঙ্গে সঙ্গে বর্তমানে বৈজ্ঞানিকেরা আটলান্টিক সমুদ্রবক্ষ থেকে যে সকল শিলা সংগ্রহ করেছেন তা সমুদ্রবক্ষে ব্যাসল জাতীয় শিলার উপস্থিতি এবং বিভিন্ন দ্বীপসমূহের শিলা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতেও সক্ষম হয়েছে এর সঙ্গে পরীক্ষা করে দেখা গেছে যে মধ্য আটলান্টিক দ্বীপমালা শিলাসমূহ দূরবর্তী শিলাসমূহ থেকে অনেক নবীন উদাহরণ যদি আমরা দিই যে মধ্য আটলান্টিক শৈলশিলার কাছে অবস্থিত আজোরা দ্বীপের লাভা শিলা প্রায় 4 মিলিয়ন বছরের পুরানো কিন্তু কেপ ভার্দি দ্বীপপুঞ্জের লাভা শিলা যা শৈলশিলা থেকে অনেকটা দূরে অবস্থিত তা প্রায় 120 মিলিয়ন বছরের পুরনো এভাবে আমরা পাঁচ সংস্থান তত্ত্ব অর্থাৎ প্লেট টেকটনিক থিওরি যেমন অগ্নুৎপাতের ব্যাখ্যা দিতে সক্ষম তেমনই তা ভূপ্রকৃতিতে গঠিত নানা ভূমিরূপের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতেও সক্ষম মোটামুটি আমাদের ভলকানোস এবং ভলকানিক ল্যান্ডফর্মের চ্যাপ্টারটুকু এখানে শেষ করতে হচ্ছে থ্যাংকস সবাইকে এই ক্লাসটা দেখার জন্য এবং শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম